নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে। আজকে রেসিপিতে থাকছে মটন বিরিয়ানি। একদম ঘরোয়া পদ্ধতিতে স্পেশালভাবে তৈরি করে দেখাবো মটন বিরিয়ানি। রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, বাড়িতে কিন্তু খুব সহজে তৈরি করে ফেলতে পারেন রেস্টুরেন্টের সাথে এই মটন বিরিয়ানি। দেখুন, এখানে 1 কেজি পরিমাণ চাল আছে, বিরিয়ানির চাল, সেটা আমি জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে কিছুটা পরিমাণ আলু আমি খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে 1.5 কেজি মাটন আছে, তো মাটনটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। তো সব নিয়ে আমি রেডি হয়ে গেছি, বিরিয়ানি তৈরি করব। তো রেসিপিটা আপনারা ভালোভাবে দেখুন। এই যে এখানে আমি একটা বড় পাত্রে জল গরম করতে দিয়েছিলাম। প্রথমে জলটা ভালো মতো গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো 2 তেজপাতা, আর তার সঙ্গে দিয়ে দেবো গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, এইসব ছিল গোটা গরম মশলাতে। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এই জলের মধ্যে, যাতে চালটা যখন দেবো লবণটা যেন চালের মধ্যে চলে আসে, টেস্টটা খুব ভালো আসে। তাহলে চাল লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এতে আমি দিয়ে দেব রিফাইন্ড অয়েল বা সাদা তেল, তাহলে যখন চালটা দেবো ফুটবে, সেদ্ধ হবে, চালটা ভেঙে যাবে না আর খুব ঝরঝরে হবে। দেখুন, জলটা ঝরিয়ে নিয়েছি, চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এরকম ভাবে যদি চাল ভিজে রাখা হয়, বিরিয়ানির যে চালটা সেদ্ধ হবে ঝরঝরে আর খুব সুন্দর লম্বা হবে। এবার চালটা দিয়ে দেখুন নেড়ে চেড়ে একটু আমি ফুটতে দেবো, ঢাকা দিয়ে 75% মতো সেদ্ধ করব বিরিয়ানির চালটা, খুব বেশি কিন্তু সেদ্ধ করব না। এদিকে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচির সঙ্গে একটু লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এরকম ভাবে যদি পেঁয়াজ কুচির সঙ্গে লবণ মাখিয়ে নেওয়া হয়, পেঁয়াজটা কিন্তু বেরেস্তাটা খুব ঝরঝরে হয়, মুচমুচে হয়। আর এদিকে আলুটা আমি হাফ বয়েল করে দিচ্ছি কুকারের মধ্যে। এদিকে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে, তখন ওই যে পেঁয়াজটা কুচিয়ে রাখা লবণ মাখানো পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রেসিপিটা করছি। বেরেস্তা গুলো ভেজে নিই। দেখুন কত মুচমুচে ঝরঝরে হয়েছে। এবার হাফ বয়েল করে রাখা আলুগুলো আমি একে একে এই তেলের মতো দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দিলাম, যাতে আলুর কালারটা একটু হলদে আর লালচে ভাব আসে, সেই জন্য একটু কাশ্মীর রেড চিলি পাউডার দিলাম। এবার এই আলুটা আমি একটু ভেজে নিচ্ছি। এরকম ভাবে যদি আলু ভেজে রাখা হয়, আর আলুতে সামান্য একটু লবণ দিয়েছিলাম যখন সেদ্ধ করতে, তো আলুটা ভেজে তুলে রেখে দিয়েছি। আর এখানে এই যে মটনটা নিয়ে নিয়েছি, মটন মানে মটনের মধ্যে একটু সামান্য হলুদ একটু কালারের জন্য, আর এখানে দিয়ে দিলাম কাশ্মীর রেড চিলি পাউডার, যাতে কালারটা ভালো আসে মটনের। আর এতে দিয়ে দিয়ে দেব 2 চামচ মতো আদা পেস্ট, আর দেব 2 চামচ মতো রসুন পেস্ট। আদা রসুন দিয়ে দিলাম। এবার এতে আমি টক দই দিচ্ছি। এই মটনের মধ্যে যদি টক দই দিয়ে ম্যারিনেশন করে রাখা হয়, মটনটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর টেস্টটাও খুব ভালো আসে। এবার ঝালের জন্য 5-6টা মতো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। এবার এই সমস্ত দিয়ে হাত দিয়ে ভালো করে আমি ম্যারিনেশন করে দিয়ে নিচ্ছি, ভালো করে মেখে নেব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য মতো হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলাটা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। আর এবার এতে আমি দিয়ে দেব কেওড়া জল, 1 চামচ মতো কেওড়া জল দিলাম, আর 1 চামচ মতো গোলাপ জল দেব। যেহেতু বিরিয়ানির মাংসটা আমি রেডি করছি, সেই জন্য কেওড়া জল আর গোলাপ জলটা অল্প করে দিলাম। এবার এতে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। বাজারে যে কিনতে পাওয়া যায় মশলাটা, সেখানেই বিরিয়ানি মশলাটা আমি কিন্তু এখানে ব্যবহার করছি, আপনারা বাড়িতেও তৈরি করে দিতে পারেন। ম্যারিনেশন করা হয়ে গেছে ভালো করে, আমি এবার 1/2 ঘন্টা রেস্টে রেখে দিলাম। এবার একটা বাটি নিয়েছি, একটু দুধ গরম করে নিয়েছি, 1 কাপ মতো গরম দুধটা বাটিতে ঢেলে নিলাম।
এবার আমি কিছুটা পরিমাণ কেশর দিচ্ছি, কেশর বা জাফরান। এই কেশর বা জাফরানটা দিয়ে আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে আমি যখন বিরিয়ানিতে দেবো কালারটা খুব সুন্দর আসে। আর কালারটা একটু ভালো করার জন্য আমি সামান্য ফুড কালার দিই, এটা অপশনাল, আপনাদের মনে হলে দিতেও পারেন না দিতেও পারেন, তবে দিলে কালারটা বিরিয়ানি কালারটা কিন্তু দারুণ আসে। এদিকে চালটা সেদ্ধ হয়ে গেছে, 75% মতো সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে আমি এদিকে রেস্টে রেখে দিচ্ছি। আর এই যে মাটনটা ম্যারিনেশন হয়ে গেছে আধ ঘন্টা পরে, ওই যে ভেজে রাখা যে তেলটা ছিল, আলু আর পেঁয়াজ ভেজেছিলাম, সেই তেলের মধ্যে আমি মাটনটা দিয়ে দিচ্ছি। পুরো মাটনটাই দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব, কড়াইয়ের মধ্যে কষিয়ে নেব। দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু পুরো মাটনটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাটনটা ভালোভাবে কষাবো। মাটনটা আমার দেখুন কষানো হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে মাটন থেকে। এবার আমি এই মাটনটা কড়াই থেকে তুলে আমি প্রেসারে দিব। প্রেসারে দেওয়ার আগে আমি এতে একটু লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণটা আমি এই কড়াইয়ের মধ্যে কষতে কষতে দিয়ে দিলাম, যাতে লবণটা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায় আর মাংসের টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। সেই জন্য কষানোর সময় আমি লবণটা দিয়ে দিলাম। আর এই যে সামান্য আমি দিলাম গরম মশলা, নামানোর আগে কুকারে দেওয়ার আগে আরেকটু গরম মশলা দিলাম। এবার এই যে কুকারে আমি 2 কাপ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা যখন গরম হয়ে যাবে তখন কড়াই থেকে আমি মাটনটা তুলে এই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো মাটনটাই আমি কুকারের মধ্যে তুলে দিয়ে দিলাম। দেখুন মাটনটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার এই কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি 4টি সিটি পরপর দিয়ে দিই। আমি গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে স্টিমটা বার করে নেব। খুব বেশি সেদ্ধ কিন্তু করব না, যাতে গলে না যায় মাটনটা। দেখুন মাটনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু গলেও যায়নি, গোটা গোটাই আছে। আর যখন স্টিমে দেব তখনও একটু সেদ্ধ হবে, সেজন্য খুব বেশি সেদ্ধ করিনি। এবার ওই মাটনের ঝোলটা আমি 1 হাতা মতো তুলে এই বড় পাত্রের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম তলাতে। আমি বিরিয়ানির লেয়ারটা এবার রেডি করছি। তো ঝোলটা 1 হাতা দিলাম, তার সঙ্গে এবার চালটা সেদ্ধ চালটা দিয়ে দিচ্ছি। এরকম ভাবে লেয়ারটা কিন্তু আমি তৈরি করব। কিছুটা পরিমাণ চাল দিলাম আর লবণটা একটু কম হয়েছিল স্বাদে, সামান্য একটু লবণও দিলাম। তারপরে এই যে এখানে দিয়ে দিচ্ছি ঘি। এবার কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি আর কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিচ্ছি, একটু সামান্য লেবুর রস দেব। একটু লেবুর রস দিলে কিন্তু টেস্টটাও দারুণ আসে। এবার ওই যে ভেজে রাখা আলু, একে একে কয়েকটা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি এই লেয়ারের মধ্যে। কিছুটা পরিমাণ আলু দিলাম। এবার মাটনের পিসগুলো একটা একটা করে তুলে এরকম ভাবে পাশে পাশে আলু পাশে পাশে একটা একটা করে দেব কয়েকটা পিস। এরকম ভাবে পুরো লেয়ারটা আমি তৈরি করব। এবার উপর থেকে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম 1 চামচ মতো। বিরিয়ানি মশলা দিলাম আর দিলাম সামান্য গরম মশলা, দিয়ে আবার আমি একটু করে আবার ওই সেদ্ধ চালটা দিয়ে এরকম ভাবে দিয়ে দিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এরকম ভাবে একে একে লেয়ার গুলো তৈরি করলাম। ওই একটু করে চাল দিলাম আর ওই মাটন আলু বিরিয়ানি মশলা একটু গরম মশলা একটু গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ বেরেস্তা ঘি এইসব দিয়ে লেয়ার গুলো চাল দিয়ে এরকম ভাবে তৈরি করলাম। এবার পুরো চালটা আমার দেওয়া হয়ে গেছে। লাস্টে আমি এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা গোলমরিচ গুঁড়ো বিরিয়ানি মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে লেয়ারটা পুরোটা রেডি হয়ে গেছে। এবার আমি একটু মিষ্টি বা মিঠা আতর দিচ্ছি।
আপনারা যদি মিঠা আতর পছন্দ না করেন এটাও অ্যাভয়েড করতে পারেন। আমি দিয়েছি যাতে বিরিয়ানি টেস্টটা একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়। এবার এই যে এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো কেওড়া জল, আর দিয়ে দেবো 2 চামচ মতো গোলাপ জল। আর যেই দুধটা আমি কেশর দুধটা যেটা ভিজে রেখেছিলাম, এবার ওই চালের মধ্যে একটু করে গ্যাপ ফাঁক করে নিয়ে এরকম এই ফাঁকের ফাঁকে একটু করে আমি এই দুধটা পুরো দুধটাই বাটির দুধটা দিয়ে দিলাম। তো আমার এই বিরিয়ানির মাটন বিরিয়ানির লেয়ারটা তৈরি হয়ে গেছে। এবার সব শেষে ধনে পাতা কুচি দিলাম, তারপরে উপর থেকে আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে আমি ঢাকা দিয়ে গ্যাসের ওভেনটা অন করে তাওয়া বসিয়ে দেবো। তাওয়াটা যখন গরম হয়ে যাবে বিরিয়ানি হাঁড়িটা বসিয়ে দিয়ে আমি স্টিমে দেবো। উপর থেকে একটা নোড়া ঢাকা দিয়েছিলাম যেন স্টিমটা না বেরোয়, আমি আধ ঘন্টা মতো স্টিমে দিয়েছিলাম। দেখুন আধ ঘন্টা পরে আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি, মাটন বিরিয়ানি কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন কত ঝরঝরে হয়েছে, আর মাটন আলু সব কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছিল। দেখুন কত ঝরঝরে মাটন বিরিয়ানি তৈরি হয়ে গেছে। বন্ধুরা এরকমভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন মাটন বিরিয়ানি। আমার এই মাটন বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আবার চলে আসবো নতুন রেসিপির সাথে। একদম ঘরোয়া পদ্ধতি তৈরি করলাম আমি মাটন বিরিয়ানি, স্যালাড আর মাটন কষার সঙ্গে পরিবেশন করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।